আমার চ্যানেলে আজ সবাইকে স্বাগত। আমি ডক্টর তরুণ মণ্ডল। আজ একটা হেলথ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো খাদ্যাভ্যাস ঠিক মতো না হলে পুরুষের যৌন জীবনে কী কী ক্ষতি হয়, সে বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক। আমরা এতদিন ভাবতাম মহিলারা বন্ধাত্বের জন্য কেবলমাত্র দায়ী, কিন্তু সমীক্ষায় দেখা গেছে যে পুরুষের খাদ্য অভ্যাস ঠিক মতো না হলে তারাও অনেক অংশে বন্ধাত্বের জন্য দায়ী। কারণ যে সমস্ত পুরুষ কাজের জন্য বাইরে থাকে বা বিভিন্ন কারণে বাইরে জাঙ্ক ফুড, প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার, পিৎজা, বিভিন্ন রকমের তেলেভাজা ইত্যাদি খাবার যারা দিনের পর দিন খায়, তাদের যৌন জীবনে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। পুরুষের বীর্যে শুক্রাণুর কাউন্ট কমে যায়, শুক্রাণুর গুণগত মান খারাপ হয়, শুক্রাণুর চলার ক্ষমতা কমে যায়। কারণ বীর্যের মধ্যে থাকে ভিটামিন সি, ক্লোরিন, সাইট্রিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ভিটামিন বি12, জিঙ্ক ইত্যাদি। বাইরের খাবার খেলে অর্থাৎ বিভিন্ন রকমের জাঙ্ক ফুড বা প্রক্রিয়াজাত খাবার, বিভিন্ন রকমের তেলেভাজা, মশলাদার খাবার, পিৎজা ইত্যাদি খেলে বীর্যের গুণগত মান কমে যায় এবং বীর্যে উপরোক্ত উপাদানগুলো কম থাকে, সেক্ষেত্রে অনেক সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে পুরুষের শুক্রাণু ঠিকমতো বৃদ্ধি হয় না। অপরদিকে যারা বিভিন্ন রকমের শাকসবজি খায়, ফলমূল, বাড়ির তৈরি খাবার খায়, মশলাদার খাবার কম খায়, সুষম জাতীয় খাদ্য গ্রহণ করে, তাদের যৌন জীবনে কোনো ক্ষতি হয় না, তাদের শুক্রাণুর পরিমাণ ঠিক থাকে এবং তাদের শুক্রাণুর গুণগত মানও ঠিক থাকে। সুতরাং বাইরের খাবার, তেলেভাজা বা প্রক্রিয়াজাত খাবার, পিৎজা ইত্যাদি খাবার যতদূর সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো, কারণ এগুলো পুরুষের যৌন জীবনে খুব ক্ষতির সম্ভাবনা থাকে। সবসময় বাড়ি তৈরির খাবার এবং সুষম খাবার খেলে খুব ভালো হয়, পুরুষের যৌন জীবনে ক্ষতির সম্ভাবনা কম থাকে এবং পুরুষের বীর্যে শুক্রাণুর সংখ্যা ঠিক থাকে এবং শুক্রাণুর গুণগত মান ঠিক থাকে। সেই জন্য বাইরের খাবার যতদূর সম্ভব এড়িয়ে যাওয়া খুব ভালো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।